বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কল্পতরু হচ্ছে সরকার। এবার আগরতলা পুর নিগমের সাফাই কর্মচারী ছেলে মেয়েদের সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে শনিবার সিটি সেন্টারস্থিত আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জানান মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, আগরতলা পুর নিগমের সাফাই কর্মচারীদের সন্তানদেরকেও বছরে পড়াশোনার জন্য অনুদান প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পাঁচে নির্বিশেষে সকলে সুবিধা পাবে। সাফাই কর্মীদের ছেলে মেয়েদের জন্য 3,500 টাকা করে প্রদান করা হবে। এই ক্ষেত্রে যারা বিভিন্ন হোস্টেলে থাকবে তাদের বছরে 7,000 টাকা করে দেওয়া হবে। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাবে 7,000 এবং তৃতীয় থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা পাবে 8,000 টাকা। প্রতি ঘরের সমস্ত সন্তান এই প্রকল্পের আওতায় আসবে। এই প্রকল্পের মাধ্যমে সাফাই কর্মচারীদের সন্তানরা প্রত্যেকের সঙ্গে পড়াশোনায় অংশগ্রহণ করতে পারবে। আগামী দিনে রাজ্যের উন্নয়নে তারা কাজ করতে পারবে। এই প্রকল্প গ্রহণের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান মেয়র। এখন পর্যন্ত সাফাই কমিটির উদ্দেশ্যে আমরা কিছু কিছু কাজ অলরেডি করে ফেলেছি, যেটা হেলথ কার্ড আমরা করেছি, 500 হেলথ কার্ড আমরা এবং 800 জন সাফাই কর্মচারী দিয়েছি। আমরা ডিসেম্বর 2022-এর মধ্যে 2,500 জন সাফাই কর্মীর টার্গেট আমরা রেখেছি, যাতে প্রত্যেকেই হেলথ কার্ড পেয়ে যাচ্ছে। স্পেশাল ক্যাম্প করে আমরা সাফাই কর্মচারীদের কোভিড ভ্যাকসিনেশন করেছি, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড। আমাদের পুর নিগম নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে দুর্গাচরণীতে, আমরা চাইছি আরো উন্নত মানের করে এটি গড়ে তোলা এবং সকল সাফাই কর্মীদের যদি ভালো পরিষেবা পেতে পারেন, স্বাস্থ্য পরিষেবা, সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করছি। ভারত সরকারের নির্দেশিকা অনুসারে প্রত্যেক সাফাই কর্মচারীর জন্য আমরা স্বাস্থ্য বিমা আমাদের করা হচ্ছে। মূলত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আগরতলা পুর নিগম অন্তর্গত যারা আগরতলা শহরকে পরিচ্ছন্নতা সৌন্দর্য রক্ষার কাজ করে নিয়মিত তাদেরকে লক্ষ্য রেখে তাদের পরিবার সন্তানদের যাতে সামাজিক আর্থিক মান উন্নয়ন হয় সেই উদ্দেশ্যে কিন্তু স্কিম, স্কলারশিপ স্কিম। তো আমার বিশ্বাস আমাদের রাজ্য সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যৌথ